ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দারুল উলুম মাদ্রাসাতুল ঈমান আল ইসলামিয়ার উদ্যোগে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল, আজকের এই প্রথম দমদ্দিনের সভাপতি পীরে কামেল আল্লামা সালমান নদভী দামাত বরকাতুহুল আলিয়া, আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে নেক হায়াত, সুস্থ হায়াত দান করে বলি আমিন। প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার সামনে বসে আছেন আমার যুবক ভাইরা, মঞ্চে বসে আছে আমার বড় ভাই, আমার মুরব্বী বাবারা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আপনারা খুব ভালো করে চেনেন, কথা ঠিক কিনা? আমি বক্তা হলেও কি না হলেও কি এমনি তো আছি, কথা ঠিক কিনা? আমি বারবার নিষেধ করেছিলাম যে তুমি আমাকে বক্তা দিও না, মামুনকে বলেছিলাম যে বক্তার প্রয়োজন, আমি হুজুরদেরকে বারবার রিকোয়েস্ট করছি বক্তার প্রয়োজন নেই, এমনি যতটুকু হেল্প করা লাগে সেটা আমি আছি ইনশাল্লাহ। আসলে সেরকম এলেমও নাই, সেরকম কোনো জ্ঞানও নাই আপনাদের মাঝে কথা বলার মতো। তারপরও ওই ব্যক্তি পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ, এটা রসুলের হাদিস বলছি, আমার কথা নয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যিনি কোরআন শেখে এবং যিনি অন্যকে কোরআন শিখায়, পৃথিবীর জমিনে যত মানুষ আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারাই। এটা কার কথা? এটা কি আমি আমার কথা বললাম? রসুলের হাদিস একটা শোনালাম। আজকে এখানে যারা আছেন আমরা সকলে এই হাদিসের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ বলে। যারা কোরআন শেখে এবং যারা শিখায়, আপনারা সকলে কোরআন শেখার জন্য আসছেন কিনা বলেন তো। তাহলে আমরা আজকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলোর ভিতরে আমরাও আছি, কথা ঠিক কিনা? এমন একটি জায়গা যেখানে আসলে আল্লাহর সাথে বান্দার একটা নেটওয়ার্ক সম্পর্ক চালু হয়, কানেকশন তৈরি হয়, কথা ঠিক কিনা? প্রতিটা কদমে কদমে আল্লাহ গোনা মাফ করে দেয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, যখন কোন মানুষ কোরআনের জ্ঞান নেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়, কোন মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যায়, যারা কোরআন শেখার জন্য সামনে অগ্রসর হলো, আর কোন কোরআনের মাহফিলের মধ্যে যারা তারা যে বসে গেল, আল্লাহর নবী বলেন ওই মানুষগুলোর জীবনে তো যত ছগিরা গোনা আছে, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওই মানুষগুলোর জীবনের সমস্ত ছগিরা গোনা আল্লাহ খুশি হয়ে মাফ করে দা। হলো না তো? পিছনের ভাইয়েরা বলেন তো, আরেকটু বলেন, যারা বিবাহ করছেন তারা বলেন তো, যারা বিয়ে করেন নাই তারা বলেন, সব দিয়ে এক সমানে হয়, কথা ঠিক কিনা? সব এক সমান আলহামদুলিল্লাহ বলেন। তবে অবিবাহিত হচ্ছে বিবাহিতরা তারা সফল বেশি, তারা কি বেশি কথা বলেন না কেন? তারা সফল বেশি, তারা বাহুবল দেখায় বলতে পারে যে আমরা এ দেশের ডবল নাগরিক, কথা ঠিক কিনা? একটা হলো ইন্টারন্যাশনাল আইডি কার্ডে নাগরিক, আর একটা কাজী অফিসের রেজিস্টারে কি নাগরিক, কথা ঠিক কিনা? জায়গা হচ্ছে না, আমরা একটু সুযোগ করে দেই, একটু চেপে বসে দিই ইনশাল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সুযোগ করে দেই, একটু সুযোগ করে দেই, আপনারা এই সুযোগে বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই সুযোগে আপনারা বসে যান। প্যান্ডেল ছোট হয়ে গেছে নাকি?
আপনারা কি জায়গা করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গা করে দেওয়ার কারণে কি বললেন দেখেন, মেসেজ এসে গেছে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, হে ইমানদার, আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, তোমাদের সামনে মজলিসে যখন কোন মানুষ বসার জন্য যায়, ওই মানুষগুলোকে তোমরা একটু বসতে দাও, জায়গা করে দাও। যদি তোমরা জায়গা করে দিতে পারো, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান থেকে শুরু করে ওই জান্নাতের পর্যন্ত আপনাদের জায়গা বরাদ্দ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। নগদে একটা ইনকাম, কথা ঠিক, কোনো বাকি না, কিস্তিতেও না, নগদে কি নাকি কিস্তিতে দিবে আল্লাহ? কিস্তিতে না, নগদেই দিবে, কথা ঠিক কি না? বসবো তো ইনশাল্লাহ, নাকি উঠে যাবেন? কালকে অফিস আছে না? আর কয় মিনিট আছে? 15 মিনিট আছে, আল্লাহ কবুল করুন। তো আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, শেষ জামানার মাঝে কোন মানুষ যদি কোরআনের জ্ঞান নেওয়ার জন্য কোন প্যান্ডেলের মধ্যে একত্রিত হয়ে যায়, তারা যেন কোরআন শেখার জন্য কোন প্যান্ডেলে একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সাক্ষী দাও, আজকে উহুদের ময়দানে জিহাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কে যেরকম সন্তুষ্ট করেছে, বদরের যুদ্ধে জিহাদ করে যে পরিমাণ আল্লাহকে সন্তুষ্ট করেছে, ও দুনিয়ার মানুষ, এমন একটা জামানা আসবে ঈমান ধরে রাখা কষ্ট হয়ে যাবে। ওই সময় ঈমান গ্রহণের জন্য, ঈমান শেখার জন্য, ঈমান বুঝার জন্য যারা কোরআনের আলোচনায় বসবে, আমি আল্লাহর নবী ডাক দিয়ে বলি, ওই মানুষগুলোর জন্য আল্লাহ খুশি হয়েন, জিহাদের ময়দানে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব হতো, তার থেকে উত্তম বদলা আল্লাহ ওই মাহফিলের প্যান্ডেল ওয়ালাদের জন্য দিয়ে দেন। খুশি না বেজা? কথা বলে আল্লাহর নবী যখন সাহাবায়ে কিরামকে এই কথাগুলো বললেন, কথা বলে কি, কথা বলবেন না, আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে যখন এই কথাগুলো বললেন, সাহাবায়ে কিরাম মনটা নিচু হয়ে গেল, চোখগুলো নিচু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কিরামের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে আমরা এত কষ্ট করি কিন্তু তারপরেও এত সুন্দর সুসংবাদ জানি না। আল্লাহর নবী বলেন, এমন একটা জামানা আসবে যখন তারা কোরআনের কথাগুলো বলবে, তাদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে ছেড়ে দিবে, তাদেরকে বিভিন্ন দলের গোষ্ঠী বানিয়ে তাদেরকে ছেড়ে দিবে, কোরআনের পক্ষে যারা কথা বলবে তাদেরকে তিরস্কার করা হবে, তাদের বিপক্ষে জাতির ভাগ্য নির্ধারণের যে সমস্ত জায়গা ওই সমস্ত জায়গায় তারা বিদ্রুপ করা শুরু করে দিবে। আল্লাহর নবী বলেন, ওই জামানায় যারা স্বকণ্ঠে ইমানের কথা বলবে আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিবে। আল্লাহর নবী বলেন, আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেওয়ার কারণে ওই মানুষটা বাড়ি থেকে বাহির হয়ে গেল, আর যতক্ষণ বসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, বাড়িতে আসার আগে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই মানুষগুলো যদি মারা যায় তাহলে আমি নবী যে জান্নাতের মধ্যে থাকব, পাশাপাশি ওই মানুষদেরকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। খুশি না বেজা? খুশি। কথা বলে খুশি। তাহলে আমরা সেই জায়গায় আসছি, কথা ঠিক কি না? এটা আজকে একটা মাদ্রাসার মাহফিল, কথা ঠিক না? এই মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? আমি সব সময় আপনাদেরকে বলি, ঘুষ কারা খায় আর ঘুষ কারা খায় না,
কোন লোকগুলো ঘুষ খায় আর কোন লোকগুলো ঘুষ খায় না, এই কথাগুলো বলতে গেলে অনেকের মুখটা নিচু হয়ে যায়, কপালটা নিচু হয়ে যায়। একজন রিক্সাওয়ালা কোনোদিন ঘুষ খায় না, একজন মাটি মজুরি মাটি কাটে মজুরওয়ালা কোনোদিন ঘুষ খায় না, একটা বাড়ির চাকর কখনো ঘুষ খায় না, একটা ঠেলাওয়ালা কখনো ঘুষ খায় না। ঘুষ কোন লোকগুলো খায় একটু গভীর করে খেয়াল করে দেখবেন। এই জন্য বলি মুসলমান, এই পৃথিবীর জমিনে শিক্ষা দুই প্রকার, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দিনী শিক্ষা। আমার ভাইয়েরা, যারা জাগতিক শিক্ষা করে ওই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ আছে তারা শিক্ষা গ্রহণে করে ঘুষ খাওয়ার জন্য, কথা ঠিক কিনা? শুরু থেকেই চিন্তা, বাপের চিন্তা, মায়ের চিন্তা, ভাইয়ের চিন্তা, সবার চিন্তা, 14 গোষ্ঠীর চিন্তা। ও বাংলা লেখাপড়া করবে, ইংরেজি লেখাপড়া করবে, বড় এই হবে সেই হবে, মানে বাচ্চাটাকে 5 বছর বয়সেই তাকে টাকা ইনকাম করার একটা ব্রেন তার মাথায় ঢুকিয়ে দিয়া ওখান থেকে তাকে মানুষ করার জন্য একটা চিন্তা চেতনা হয়, একটাই উদ্দেশ্য, টাকা কিভাবে ইনকাম করা যাবে। কথা ঠিক কিনা বলে? উদ্দেশ্য কি? টাকা, টাকা, টাকা। আমি বলি মুসলমান, কত টাকা হলে আপনি খুশিতে থাকবেন, কত টাকার মালিক হলে আপনি সুখে থাকবেন, আছে কি কোনো হিসাব? কোনো হিসাব নাই। আজকে আমরা মনে করি দিনী শিক্ষা করলে ঘরে ভাত পাবে না, দিনী শিক্ষা করলে দুনিয়ার মধ্যে ভাত পাবে না। বুকে হাত দিয়ে বলেন, যারা আলেম হয়েছে হাফেজ হয়েছে আল্লাহ তাদেরকে না খাওয়া কি গলায় পাড়া দিয়ে মেরেছে? কথা বলেন, মেরেছে। তাদের জন্য দুনিয়াও হয়েছে আখেরাতও হয়েছে, কথা ঠিক কিনা? ওই যে প্রায় সময় বলি, কোন এক মাদ্রাসা নদীর কিনারে ছাত্ররা ওই মাদ্রাসায় লেখাপড়া করে, নদীর কিনারে ওই ছাত্রগুলো নদীর কিনারের মধ্যে বসে বসে আসরের নামাজের পরে মাসলা তাকরার করে, মাসলা তাকরার করে। আমার ভাইয়েরা, মাসলা তাকরার করতেছে ওই নদীর কিনারে একজন মাঝি, সে প্রতিনিয়ত মাছ মারার জন্য জাল বাওয়াচ্ছে, জাল খাওয়াচ্ছে। আমার ভাইয়েরা, ওই মাঝি জাল খাওয়ায় কিন্তু মাছ বড় তেমন কোনো পায় না, আবার কানগুলো মস্তিষ্কগুলো ছাত্র দুইটার দিকে তাকিয়ে রয়েছে, ওদিকে তারা কি কথাবার্তা বলে, কি মাসআলা বলে, এটা জানার জন্য, শোনার জন্য মাঝির কান দুটো ওই ছাত্রর দিকে তাকিয়ে রয়েছে। একটা ছাত্র প্রশ্ন করেছে, বলো একটা বাবার যদি একটা ছেলে থাকে আর একটা মেয়ে থাকে, বাবার সম্পদ থেকে একটা ছেলে কতটুকু পায় আর একটা মেয়ে কতটুকু পায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে অপর ছাত্র ডাক দিয়ে বলল যে একটা মেয়ের একটা ছেলে যা পাবে তার অর্ধেক পাবে একটা মেয়ে। কি পাবে? একটা মেয়ে, অর্ধেক পাবে একটা মেয়ে। এবার ঘুরিয়ে প্রশ্ন করলেন আরেকটা, যে যেটা ছেলেও না যেটা মেয়েও না সেটা কি পাবে? কথা ঠিক কিনা বলেন? যে ছেলেও না মেয়েও না সে কি পাবে? কারণ মেয়ে হলে তো একটা ছেলের অর্ধেক পাইতো আর ছেলে হলে তো পুরো এক ভাগ পাইতো, কথা ঠিক কিনা? কিন্তু যেটা ছেলেও না মেয়েও না সেটা কতটুকু পরিমাণ ভাগ পাইবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে অপর দিক থেকে ছাত্র ডাক দিয়ে বলে, ও ছাত্র ভাই শোনো, যেটা ছেলেও না মেয়েও না কিন্তু তারপরও যেটা দেখতে ছেলের মতো দেখা যায় সে ছেলের ভাগ পাবে, আর যেটা দেখতে মেয়ের মতো দেখা যায় সে মেয়ের ভাগ পাবে। এই কথা শুনে ওই মাঝি আশ্চর্য হয়ে গেল, জাল খাওয়াইতে আসলাম, মাছ মারার জন্য আসলাম, মাছ যদিও পেলাম না কিন্তু একটা মাসআলা শিখলাম, কথা ঠিক কিনা? আপনারা আসলেন, আপনারাও শিখে গেলেন, একটা ছেলে যা পায় একটা মেয়ে তার অর্ধেক পায়, যেটা ছেলেও না মেয়েও না সে কেমন ভাগ পাবে? ছাত্র ডাক দিয়ে বলে, যেটা দেখতে ছেলের মতো সেটা ছেলের ভাগ পাবে, যেটা দেখতে মেয়ের মতো সেটা মেয়ের ভাগ পাবে। এই যে যখন মাসআলা শিখলেন মাঝি খুশিতে, আবার যখন নদীতে জাল পাওয়ালেন, এইবার বিশাল বড় এক মাছ জালের মধ্যে ফেসে গেল, মাঝির মনে বিশাল এক খুশি, এত সুন্দর মাসআলা জীবনেও কোনোদিন শুনি নাই। আজকে ছাত্র দুইজন আসরের নামাজের পরে তাকরার করে, মাসআলা জানার পরে সঙ্গে সঙ্গে যখন মাছটা তার জালের মধ্যে ফেসে গেল, এবার আমার ভাইয়েরা
ওই মাস্টার উঠাইয়া চিন্তা করলেন, যেহেতু একটা মাসআলা শিখলাম, ছাত্রদের কাছ থেকে শিখলাম, এই মাস্টার এই মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে দিব, এই ছাত্ররা খাবে, খাওয়ার পরে আমার প্রতি অনেক খুশি হবে, আমার জন্য দোয়া করবে, সামনে আরো আমি অনেক বড় বড় মাছ পাবো। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ লাভ চায়, কথা ঠিক কিনা? সব মানুষ কি চায়? লাভ চায়। নগদ যখন লাভ পেল, একটা মাছ তার জালে ধরা পড়লো, এই মাছটা মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে নিয়ে আসলো, আসার সঙ্গে সঙ্গে যখন হুজুরকে ডাক দিয়ে বললো, হুজুর এই যে মাছটা আপনার বোর্ডিং এর জন্য দিলাম, এই মাছটা ছাত্রদেরকে খাওয়াবেন। এবার ছাত্র যখন মাছটা দেখলো, ছাত্ররাও অনেক খুশি, এত বড় মাছ কখনো খায় নাই, সাধারণত মাদ্রাসার বোর্ডিং গুলোতে অনেক দুর্বল খানা হয়, অনেক কষ্ট করে তারা খায়, অনেক কষ্ট করে তারা লেখাপড়া করে, অনেক কষ্ট করে তাদের দিন যায়, কিন্তু এত কষ্ট করে এলেম শেখার পরেও আজকে আলেমরা কথা বলতে পারে না। এলেম সম্পর্কে যদি কোনো কথা বলে, ওই জায়গায় বিভিন্ন বড়রা টাক্কু মাতারা তারা ডাক দিয়ে বলে, বাংলাদেশের আলেমরা এখন বাংলাদেশের বিপক্ষে ফতোয়া দেয়, বাংলাদেশের আলেমরা বাংলাদেশের বিপক্ষে ফতোয়া দেয়। আরে বাংলাদেশের বিপক্ষে ফতোয়া না দিবে তো কি করবে? তোমরা পোষা গোমানে তো জনগণকে খাওয়াও কেন? কথা বলেন না কেন? মানে জনগণকে খাওয়াও, ডেঙ্গু মরার ওষুধ আনো, কিন্তু ওখানে দেখে মরার কোনো ওষুধ নাই, শুদ্ধ হওয়া বাকবাকুম কথা বলে কি তোমরা এগুলো করবা? কিছুই বলা যাবে না, আলেমরা কথা বললেই ফতুয়া বাজ হয়ে যায়। ও মুসলমান শুনে রাখো, আলেম আছে বিদায় তোমার নামে কবর হয়, আলেম যদি না থাকতো তোমার নামে কবর হতো না, আর তোমার কবর হতো ডাস্টবিনে। কুকুরের সাথে তোমাকে থাকতে হতো, কুকুরের পায়ে যেমন রশি বেঁধে টেনে হেসরে মেথরকে দিয়ে নিয়ে যাওয়া হয়, আজকে তোমার মতো মানুষগুলো যদি আলেমরা দেশে না থাকতো, টুপিওয়ালারা যদি দেশে না থাকতো, তোমার পায়ের মধ্যে রশি বেঁধে ওই রকম ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলা হতো। কথা সত্য না? আলেমরাই তো আমাদেরকে একটা সুপথ তৈরি করে দিয়েছে, কথা ঠিক কিনা? জানাজা দিয়ে কত যত্ন করে গোসল করে তারপর আমাদেরকে কবর দেয়, সেই আলেমের বিরুদ্ধে ফতোয়া, সেই আলেমের বিরুদ্ধে কথা, কথা ঠিক কিনা? যেই বড় মুসলমান যদি হয় তার তো কবর আছে, কথা ঠিক কিনা? তার একটা জানাজা আছে, কথা ঠিক কিনা? কিন্তু কিছু মানুষ মনে করে জানাজারও প্রয়োজন নাই, এমনি নিয়ে যে খালে ঠুলি যথেষ্ট, কথা ঠিক কিনা? আমার ভাইরা এত কষ্ট করে যখন বাচ্চারা লেখাপড়া করে, ওই মাছটা দেখে বড় খুশি, বাচ্চারা চিন্তা করে আজকে খাওয়া দাওয়া অনেক ভালো হবে, বিশাল খুশি। আমার ভাইরা এই বাচ্চারা যখন সুন্দর করে লেখাপড়া করতেছে, খাওয়া দাওয়া সব শেষ করলো, ওই মাঝির জন্য দোয়া করলো, মাঝি এবার ওই মাসআলা শেখার পরে পরের দিন আবার পুনরায় যখন নদীতে যাইয়া আবার জাল বায়, ওই জালের মধ্যে বিশাল একটা মাছ ধরা পড়ে গেল। এবার মাঝি চিন্তা করলো, কালকে আলেমদেরকে একটা মাছ খাওয়াইছি, মাছ আলা শিখেছিলাম, এই বরকতে হয়তো আল্লাহ মাছটা ধরা দিয়েছে, এই মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করেছে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে কৃতজ্ঞতা স্বীকার করলেন মাঝি। এবার বড় মাছটা নিয়ে চিন্তা করলেন, এই মাছটা আমি কোথায় নিয়ে যাব, বিশাল বড় মাছ, মাঝি গরিব মানুষ, মাছটা বিক্রি করলে হয়তো 1,000-1,200 টাকা পাবে। এবার চিন্তা করলো, গতকালকার মাছটা মাদ্রাসায় দিয়েছি, ইতিম বাচ্চারা খেয়েছে, আজকের মাছটা আমি মাদ্রাসায় দিব না, এই মাছটা আমি সরাসরি বাদশার দরবারে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বাদশার দরবারে যখন মাছটা নিয়ে যাওয়া হলো, বাদশা আশ্চর্য হয়ে গেল, তুমি একটা গরিব মানুষ, এত বড় মাছ তুমি বিক্রি করলে অনেক টাকা পাইতে, কেন তুমি গরিব মানুষ হয়ে এই মাছটা আমার দরবারে নিয়ে আসছো? গরিব মানুষের মনটা একটু বড় থাকে, কথা ঠিক কিনা? বড় লোকের মনটা ছোট থাকে। পাঁচতলার বিল্ডিং এর মালিকও যদি হয়,
সেও চিন্তা করে ঘরে ভাত খাওয়াবো, এটা আমার না জানি কত বড় লস হয়ে যায়। কথা বলেন, কিন্তু গরিব মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, তার ঘরের দুয়ারে একটা ভিক্ষুক যদি যায় হাত মারে, আমার মনে হয় ভাত থাকা অবস্থা সে কখনো খালি হাতে ফেরায় না। কথা ঠিক না? আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে, মনটা দিন দিন ছোট করে, সম্পদ বেড়ে যায়, গভীর চিন্তা করে দেখেন মুসলমান, এই সম্পদ নিয়ে আপনি কবরে যাবেন না, সম্পদ চিরদিন থাকবে না, এই সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে, বাড়ি গাড়ি তার জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনার দেহটা লাশ হয়ে কবরের মধ্যে চলে যাবে। আপনি যদি ভালো কিছু করে যান, এর ফল আপনি কবরের মধ্যে পাবেন, কথা ঠিক কিনা? মাঝি বা চিন্তা করলো, গরিব মানুষ, আমি এই মাছটা বাদশার দরবারে নিয়ে যাচ্ছি। মাছটা যখন বাদশা দেখলো আশ্চর্য হয়ে গেল, তুমি একটা গরিব মানুষ, মাছটা যদি তুমি বিক্রি করতে 1200 টাকা পাইতা, কিন্তু মাছটা বিক্রি না করে তুমি আমার মতো বাদশার দরবারে নিয়ে আসছো, কত বড় আশ্চর্য কথা। বাদশা এবার উজিরকে ডাক দিয়ে বললেন, ও উজির, এই যে গরিব মানুষ, ওর মন এত বড়, এত বড় বিশাল মন, আমার মতো একটা বাদশার কাছে একটা গরিব মানুষ এত বড় মাছ নিয়ে আসছে, ওকে খালি হাতে ফিরতে দেওয়া যাবে না, খালি হাতে ফিরতে দেওয়া যাবে না। কারণ বড় লোকের কাছে যদি কোনো গরিব উপহার নিয়ে যায় আর যদি খালি হাতে ফিরায় দেয়, তাহলে এটা বড় লোকের ইজ্জত যায়, কথা ঠিক কিনা বলে? বড় লোকের কাছে যাবেন কেন? পাশাপাশি রুম, ওই রুম থেকে একটু তরকারি আপনার বাসায় দিয়েছে, আপনার রুমে দিয়েছে, এখন আপনি খালি হাতে খালি বাটিটা কোনোদিন ফেরত দিতে পারেন না, বিবেকে বাজে, কারণ ওই বাটির মধ্যে কিছু না কিছু দিতেই হবে, কথা ঠিক কিনা? এটা হলো মানবতা। এটা কি? এটাই মানবতা আছে না এরকম, যে আমার জন্য একটু তরকারি দিছে, আমি কেমন করে খালি বাটিটা ফেরত দেই? বাসায় ভালো খাবার নাই, স্বামীকে বলছে যে একটু ভালো কিছু নিয়ে আসিও, অমুক দিন আমাকে একটু খাবার তরকারি দিয়েছে, আমরা কিভাবে খালি বাটি দেই, আমরা একটু কিছু না কিছু দেই, কথা ঠিক কিনা? এটা মানবতা। বাদশা আশ্চর্য হয়ে গেল গরিবের দিকে তাকাইয়া, একটা মাঝি মানুষ মাছ বিক্রি করে খাওয়া, তার মনটা কত বড়, এই মাছটা বিক্রি করলে 1200 টাকা পাইতো। মাঝি এবার চিন্তা করলেন, না আমি এই মাছটা খাবো না, মাছটা বাদশার দরবারে দিব। বাদশা এবার বিপদে পড়ে গেলেন, খালি হাতে কেমনে ফিরাই দেই। উজিরকে ডাক দিয়ে বললেন, 5000 টাকা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, কয় হাজার? 5000 টাকা দিয়ে দাও। মাঝি গরিব মানুষ, কোনদিন একত্রিত 5000 টাকা দেখে নাই, মাছ বিক্রি করে খায়, 5000 টাকা কেমনে দেখবে? ওই 5000 টাকা হাতের মধ্যে নিয়ে বারবার গনে, 5000 টাকা গুনতে থাকে, রাস্তা দিয়ে হাঁটছে, ওই মাঝি চিন্তা করে, এই 5000 টাকা দিয়ে একটা গরু কিনবো, গরুর বাছুর হবে, এইভাবে গরু বৃদ্ধি পাবে, এরপরে এই গরু থেকে দুধ আসবে, আমি বাজারে বিক্রি করব, অনেকগুলো গরু হবে, গরুগুলো বিক্রি করে সম্পদ করব, সম্পদ বিক্রি করে একটা বাড়ি করব, গাড়ি করব, টাকা হলো 5000, চিন্তা হলো তার বাড়ি করা পর্যন্ত, কথা ঠিক কিনা? গরিব মানুষের চিন্তা এরকমই হয়, কথা ঠিক কিনা? গরিব মানুষের চিন্তা ছোট দেন তো, ছোট অল্প টাকা, তার অল্পতে অনেক কিছু চিন্তা করে, কথা ঠিক কিনা? এই চিন্তা করতে করতে যখন বাড়ির দিকে রওনা করেছেন, বাড়ির কাছাকাছি চলে গেছে, এমন সময় ওই বাদশার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কত বড় আশ্চর্য কথা, একটা মাস দিয়ে 5000 টাকা তোমার কাছ থেকে নিয়ে গেল, এবার পেট ব্যথা শুরু হয়েছে, কার স্ত্রীর পেট ব্যথা শুরু হয়ে গেছে? আদৌ পর্যন্ত এটা সমাজে আছে না নাই? আছে। বড় ভাই বিবাহ করেছে, ছোট ভাই বড় ভাইয়ের ঘরে আসছে, বড় ভাই যদি 100 টাকার জায়গায় 200 টাকা দেয়, স্ত্রীর মুখটা কালো হয়ে যায়, 200 টাকা কেন দিলাম, 500 টাকা কেন দিলাম, এতগুলো টাকা কেন দাও, কথা ঠিক কিনা? যদি শাশুড়িকে ভালো করে খাওয়াইতে চায়, স্ত্রীর মুখটা কালো হয়,
বাবা যদি ফোন করে বলে বাবা 500 টাকা বড় বাজার করব, ছেলের মনের মধ্যে সহ্য হয় না, বাবা টাকা চাইছে। কিন্তু স্ত্রী যদি কোনোভাবে জানতে পারে, ভূতানির শেষ থাকে না। গত মাসে 500 দিল, আবার এই মাসে 500, টাকা কি ইনকাম করা লাগে না? আছে না এরকম? আছে না? টাকা কি ইনকাম করা লাগে না? মাসে মাসে টাকা চাই 500 টাকা। আরে সুবহানাল্লাহ, 500 টাকায় অনেক কিছু মনে হচ্ছে, কথা ঠিক কি না? আরে ভাই, ওই পিতা এই সন্তানকে হাজার হাজার টাকা নষ্ট করে মানুষ বানিয়েছে, কথা ঠিক না? তো দিতে হবে তো পিতা মাতাকে, খাবে তো পিতা মাতাই, মা খাবে বাবা খাবে। কিন্তু এ বেলা মনের মধ্যে অনেক জ্বালা। আর যদি কোন মেয়ের বাবা তখন ফোন দেয়, ডাক দিয়ে যদি বলে ও মা আমি অমুক দিন আসছি, আগের থেকে টাকা রেডি, ফ্রিজের মধ্যে গোশত রেডি, মাছ রেডি, বাবা আসবে, কথা ঠিক কিনা? আর ছেলের বাবা যদি ডাক দিয়ে বলে বাবা 500 টাকা দাও আমি বাজার করব, সঙ্গে সঙ্গে স্ত্রীদের মনটা খারাপ হয়ে যায়। আমি বলি বোন, কখনো এই কাজ করবেন না, এই কাজগুলো এই ব্যবহারগুলো আমাদের সংসারের মধ্যে অশান্তির মূল কারণ, কথা ঠিক কি না? 500 টাকা চেয়েছে, আপনি বলেন আপনার স্বামীকে 500 টাকা কি হবে বাজার, 1000 টাকা পাঠাও, ওই স্বামী ওই স্ত্রী প্রতি খুশি হবে, কোনোদিন সেই সংসার অশান্তি আসবে না। আপনি বলবেন 600 টাকা পাঠাও, 700 টাকা পাঠাও, এবং বাবা চাইছে 500, ছেলে যদি 500 টাকা দেয় কয় না 400 টাকা দাও, কথা ঠিক কি না? কত দাও? 400 দাও, গত মাসে না 500 দিলাম, খালি চাইলেই দিতে হবে? আরে বাবা, বাবা চাইলে দিবেন মানে, যদি চায় 500 দিবেন 1000, এটা কার কথা? কিসের? নবীর কথা। কার কথা? আল্লাহর কথা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাবা তোমাকে 1 টাকা দিয়েছে, তুমি 2 টাকা দাও, 2 টাকার মালিক তোমার কাছ থেকে। 500 চেয়েছে, তুমি 700 দাও, সে 700 টাকার মালিক তোমার কাছে। এটা মনে করো না তোমার কাছে পিতা কর্জ চায়, মনে করো না পিতা তোমার কাছে অনুগ্রহ চায়, পিতা যা চাচ্ছে তা তোমার কাছে সঞ্চয় করা রয়েছে, কথা ঠিক কি না? কিন্তু আজকে আমরা পিতাকে দিতে রাজি না, বাবাকে বাজার করতে দিতে রাজি না। কোথায় কোথায় বাবাকে বলি গত মাসে না 500 দিলাম, 1000 দিলাম, আবার চাচ্ছ কেন? আপনার বাবা খাওয়ার পরে যা থাকবে সেটা আপনার, আপনার পিতা খাওয়ার পরে যা থাকবে সেটা আপনার। একজন সাহাবীর আল্লাহ নবীর কাছে যে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার কাছে তো আমার ইনকামের ভাগ চায়। আল্লাহর নবী বলেন, তোমার পিতা তোমার কাছে কেন ভাগ চাবে? এটা তো ভাগ চাওয়ার কথা না, তুমি যা ইনকাম করো সব তোমার বাবার। সব কি? সব তোমার বাবার, এটা তোমার কিছু নাই। তোমার বাবা খাওয়ার পরে যা থাকবে সেটা হলো তোমার। কার কথা? আল্লাহর কথা। বিল ওয়ালিদাইনি ইহসানা, যা চাবে তা বেশি দাও, যা চাবে তা বেশি দাও। কিন্তু আজকে আমরা দিতে চাই না। 500 টাকা দিয়ে হিসাব করি সারা মাসের। ও যুবক, একটু চিন্তা করেন, আপনি বাসার মধ্যে এই গাজীপুরে কত হাজার হাজার টাকা নষ্ট করেন। একটা বন্ধু যখন আপনাকে টেলিফোন করে, বন্ধু আমি শুক্রবার তোমার বাসায় যাব, সঙ্গে সঙ্গে 1 কেজি গোশতের দাম 500 টাকা, একটা বার দ্বিধাবোধ করেন না? কিন্তু মা অপরদিক থেকে যখন ফোন দিয়ে বলে বাবা ঘরে চাউল নাই, খাবার নাই, 500 টাকা দিও, সন্তান জোরে ধমক দিয়ে বলে মা গত মাসে তোমাকে 1000 টাকা দিলাম, আবার টাকা কেন চাও? ও আমার ভাইরা, আপনি জানেন না মায়ের 1 ফোঁটা দুধের দাম, কিয়ামত পর্যন্ত যদি সন্তান ইনকাম করে, তমাম জিন্দেগি যদি ইনকাম করিয়া মায়ের 1 ফোঁটা দুধের দাম যদি ঋণ শোধ করতে চায়, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মায়ের 1 ফোঁটা দুধের দাম কেউ ঋণ শোধ করতে পারবে না। পারবে? পারবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের মধ্যে ইসলামের দাওয়াত দিলেন,
হাজার হাজার লোককে মুসলমান বানাইলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মনের মধ্যে খুশি, মায়ের কাছে খুশি মন নিয়ে যে চিৎকার দিয়ে বলে, মা আমি খাজা, এমন খাজা হাজার হাজার হিন্দুকে মুসলমান বানালাম ভারতবর্ষে। মা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, রে বাবা হাজার হাজার হিন্দুকে তুমি মুসলমান বানাইতে পারো, ও খাজা এটা তোমার কর্তৃত্ব না, এটা তোমার কর্তৃত্ব না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে মুখটা অন্ধকার করে ফেললেন, মা তোমার কথার অর্থ কিছুই বুঝলাম না মা। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে, ও মা আমাকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন, আমি হাজার হাজার লোককে হিন্দু থেকে মুসলমান বানালাম, এত কষ্ট করলাম, কিন্তু মা তোমার কাছে যখন এসে বললাম তুমি বলছো এটা তোমার কর্তৃত্ব না, ও মা এটা কার কর্তৃত্ব একটু বলেন। মা জনম দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, রে খাজা এটা আমি মায়ের কর্তৃত্ব, বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি থর থর করে কাঁপে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা কি বলে আমি কি বলি কিছুই বুঝি না, আমি কষ্ট করে হিন্দুদেরকে মুসলমান বানাইলাম, কিন্তু আমার মা বলছে যে এটা তোমার কর্তৃত্ব না, এটা আমার কর্তৃত্ব। এবার সন্তান মায়ের পা জড়ায় ধরে ডাক দিয়ে বলে, মা একটু ব্যাখ্যা করে বলো তোমার কর্তৃত্ব কেমনে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, রে বাবা যেদিন থেকে আমি বুঝতে পেরেছি তুমি খাজা আমার পেটের মধ্যে, ওই দিন থেকে যতদিন পর্যন্ত ঘুমাইতে গিয়েছিলাম ঘুমানোর আগে, ও বাবা উজু ছাড়া কোনোদিন আমি ঘুমাই নাই, ওরে খাজা যতদিন তুমি পেটের মধ্যে ছিলা আমি মা একটা দিন তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই, রাতের পর রাত তোমার জন্য আমি আল্লাহর দরবারে কেঁদেছি আর ডাক দিয়ে বলছি, আল্লাহ তুমি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইও, ও আল্লাহ জগৎ বিখ্যাত একজন ওলি তুমি বানাই দিও আল্লাহ। ও খাজা তোমাকে পেটের মধ্যে নিয়ে আমি তাহাজ্জুদের নামাজ মিস করলাম না, কিন্তু আজকে কামরাঙ্গের চালা তেলির চালা যে সমস্ত মায়েরা বসবাস করে এরা অনেক ভালো মানুষ আমার মনে হয়, কিন্তু আজকে আমরা অনেকেই মারা সন্তান গর্ভে ধারণ করে কিন্তু আমাদের জি বাংলা সিনেমাগুলো একটাবার আমাদের জন্য মিস হয় না। আরো আসতে কম, এবার ঠিক বললেন কারা কারা, হাত উঁচু করেন, কারা কারা ঠিক বলছেন, হাত নামান যারা হাত উঠেছে, ঠিক বললেন মাহফিলের প্যান্ডেলের মধ্যে, বুকে হাত দিয়ে বলেন, বাসায় টিভি কিনছেন কিনা,